বিগত 10 বছর ধরে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে বিকাশের পথে এগিয়ে চলেছে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি। পঞ্চায়েতি রাজের রাজ্যস্তরীয় পর্যালোচনা সভা শেষে আগরতলার রাজ্য অতিথিশালায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে সোমবার এমনটাই বললেন কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিল। কেন্দ্রীয় প্রকল্পের অধীনে এবং রাজ্য সরকারের প্রচেষ্টায় বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে, এতে সন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, রেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, NRLM, গ্রাম স্বরাজ প্রভৃতি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে রাজ্যের জনগণকে বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। স্বসহায়ক দলের মহিলা সদস্যদের লাখপতি দিদি বানানোর লক্ষ্যকে সফল করে ত্রিপুরা রাজ্যের 80,000-এরও বেশি মহিলা লাখপতি হয়েছেন। স্বসহায়ক দলের সাথে যুক্ত বাকি মহিলাদেরও আগামী 1.5 বছরের মধ্যে লাখপতি বানানোর জন্য প্রচেষ্টা জারি রেখেছে রাজ্য সরকার। এর পাশাপাশি তিনি আরও বলেন, রেগা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পেও রাজ্যে খুব ভালো কাজ হয়েছে। সুবিধাভোগীদের আবাস নির্মাণ করে দেওয়ার পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে পানীয় জল, বিদ্যুৎ, শৌচালয় ইত্যাদি মৌলিক পরিষেবাও সুনিশ্চিত করেছে রাজ্যের ভারতীয় জনতা পার্টির সরকার। এছাড়াও রাজ্য সরকারের আমার সরকার পোর্টালের কাজের প্রশংসা করে তিনি বলেন, গ্রামীণ এলাকায় ঘরে ঘরে গিয়ে সমস্যা সমাধানের এবং পোর্টালে কাজের তথ্য প্রকাশ করার যে উদ্যোগ তা খুবই অভিনব। এতে ভালো কাজ করার জন্য গ্রাম বা ব্লকগুলির মধ্যে ইতিমধ্যে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি হচ্ছে। এছাড়াও শিশুদের উপযোগী গ্রাম বানানোর জন্য বালসভা এবং পঞ্চায়েতগুলিতে 100% UPI-এর মাধ্যমে পেমেন্ট প্রদানের বিষয়টিকেও সাধুবাদ জানিয়েছেন কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ প্রতিমন্ত্রী कपिल मोरेश्वर पाटिल। और ग्रामीण विकास मंत्रालय भारत सरकार का स्टेट लेवल का रिव्यू मीटिंग मैंने यहाँ पे किया। देश के लोकप्रिय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के संकल्प से नॉर्थ ईस्ट के सभी 7 स्टेट को विकास के माध्यम से मुख्य धारा में लाने के लिए केंद्र सरकार के माध्यम से गए 10 साल में जो प्रयास हो रहे हैं, वो प्रयासों के कारण नॉर्थ ईस्ट के सभी स्टेट विकास के माध्यम से परिपूर्णता की तरफ बढ़ते हुए हमें दिखाई दे रहे हैं। अब भी नॉर्थ ईस्ट में विकास के माध्यम से जो बदलाव आ रहा है, इसको आप लोग भी देख रहे हो। अलग अलग क्षेत्र में बहुत अच्छा काम त्रिपुरा में केंद्र सरकार की योजना के माध्यम से और उसको सपोर्टिव। सांगरिक सम्मेलन पर एक प्रेस नोटे केंद्रीय प्रतिमंत्री कपिल मोरेश्वर पाटिल जानान, चतुर्दश अर्थ কমিশনে গ্রান্টস হিসাবে 2020 থেকে 2021 এবং 2023 থেকে 2024 অর্থ বছরে এখনও পর্যন্ত অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসেবে ধলাই জেলাকে 71,077.472 লক্ষ টাকা দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।